দিল্লিতে বিজেপি যা করেছে, কোনো সভ্য দেশ হলে এতদিনে সরকার পদত্যাগ করতো, আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, তাই এখনো এরা সরকারে আছে। ইউপি থেকে গুন্ডা ভাড়া করে এনে পরিকল্পিত খুন করা হয়েছে মানুষকে। আজ কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য প্রকাশ করলেন বিধায়ক তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কোন সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, আমরা সেরম গণতন্ত্র ভারতবর্ষে এখনো প্রতিষ্ঠা করতে পারিনি বলেই আজও এরপরে সরকার রয়ে গেছে। এবং আমরা সবাই জানি ওরা যাই বলুক ভেতরে এবং বাইরে, আসলে ইউপি থেকে গুন্ডাদের নিয়ে এসে রায়টের নামে মানুষ খুন হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং রায়ট অতীতেও হয়নি তারা, কিন্তু এরম অর্গানাইজড রায়ট, ইট ইজ এ ওয়ান টাইপ অফ কিলিং একদম। এবং এটা আমাদের সকলের লজ্জা, আমাদের হয়তো আত্মীয় স্বজন ওখানে নেই মরেনি, কিন্তু এটা জাতির লজ্জা, এই লজ্জা বহন করেই আমাদের চলতে হচ্ছে, এটাই আমাদের দুঃখ। সুব্রতা, ষড়যন্ত্র বলা হচ্ছে যে বিরোধীরা ষড়যন্ত্র করেছে নাম না করে। পুলিশ, আমরা টিভিতে দেখেছি পুলিশের ভূমিকা, এবং পুলিশ ওদের সাথে মিশে গিয়ে একাত্তরে এই রাইডটা করিয়েছে, এটা আমাদের লজ্জা দুঃখ দুটোই। অন্যদিকে এখানে দিলীপ ঘোষ আজকে বলেছেন যে আপনারা পুরসভা ভোট করতে দিতে চান না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবেন সব জায়গায়, এটাই আপনাদের ও কি বলছে আমি জানি না, আর ওর বোকা বোকা কথার উত্তরও দিতে ভালো লাগে না। তবে আমরা চুটিয়ে আমাদের দল, আমাদের নেত্রী, আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটা ওদের আতঙ্কের পক্ষে যথেষ্ট ভালো সার্ভে বলে। এটা তুমি শুধু ক্যামেরায় নিও না, এটা লিখেও নাও, আমি এটা সই করে দিচ্ছি, পরে মিলিয়ে নেবে। ওরা ওরা বসে আছে, ওদের লোক নেই, কখনো বলছি সব বয়স্ক লোকেরা দাঁড়াও। আমরা সাধারণভাবে দেখেছি যে লোকসভায় একটু বয়স্ক লোকেরা যায়, বিধানসভায় মাঝারি বয়সের লোকেরা আছে, আর এইখানে দৌড়চাপ করে কাজ করতে হয় বলে এই পৌরসভায় সেখানে একেবারে ইয়াং ছেলেমেয়েরা দাঁড়ায়, আর ওরা ইয়াং ছেলেমেয়েরা পাচ্ছে না, আর কবে আমাদের থেকে কে দচ্ছর হয়ে যাবে তার জন্য একটা জাল পেতে নিয়ে বসে আছে। সুব্রতদা, প্রার্থী হওয়ার জন্য 1200-1200টা জমা পড়েছে, 1200-1200টা জমা পড়েছে বিজেপি দপ্তরে ক্যান্ডিডেট হওয়ার জন্য। ওই 1500টা দেখাতে বলবে, তার মধ্যে 1500-এর পরেরগুলো শুধু শূন্য থাকে ওইগুলোই দেখবে, আমি কিছু বলবো না, কারণ ব্যক্তিগত ব্যাপার, আমাদের দেশে যে কোনো লোক যে কেউ দল করতে পারে, সুতরাং উনিও করতে পারে, আমার সেক্ষেত্রে বলার কোনো মন্তব্য করার কিছু। শোভন চট্টোপাধ্যায় বিজেপির মুখ হলে তৃণমূল কংগ্রেসের কাছে কতটা থ্রেট কলকাতায়? আমরা কারুর মুখের জন্য বসে নেই, কার মুখ আসবে, কার মাথা আসবে এসব আমরা জানি না। আমরা কাজ করেছি, আমরা কাজের নিরিখে নির্বাচন করব, এবং কলকাতা কর্পোরেশন হই হই করে আমরা আবার দখল করবো।